डियर फ्रेंड्स माय बिलवेड गार्डन चैनले आपनादेर सबाई स्वागत। आजकेर आमी आपनादेर सामने एकटा गाछेर सम्पूर्ण नतून गाछेर भिडियो देखाते चलेछि, जेटा आपनारा देखलेई बुझते पारबेन। एई जे गाछटा देखछेन एई गाछटा शुधु फुलेर सौंदर्यर जन्यई समादृत ता नय়, ए गाछटार अनेक औषधि गुणও আছে। বিভিন্ন বৈজ্ঞানিকভাবে নানা রকম রিসার্চ করে দেখা গেছে যে এই গাছের পাতা রস আমাদের শরীরের বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন উপকারী। বিশেষ করে এই গাছের পাতার রস যদি পাতা যদি ছেঁচে তার রস নিয়ে অল্প একটু গরম করে কোনো ব্যথা বেদনা জায়গায় লাগানো যায়, সেটা খুব সহজেই নিরাময় হয়। এছাড়া আরও অনেক গুণ আছে এই গাছের। তাহলে বন্ধুরা, এই যে গাছটা দেখছেন এই গাছটা হচ্ছে ঝুমকোলতা। তবে অনেকে অনেক রকমভাবে একে চেনে, কেউ একে রাখি ফুল বলে। আমরা রাখি বন্ধনের দিন হাতে যেভাবে রাখি বাঁধি সেই রাখির মতো দেখতেই কতকটা ফুলের গড়ন অপূর্ব সুন্দর, সেই জন্যই একে কেউ বলে রাখি ফুল। আবার কৃষ্ণের মাথায় যেখানে ময়ূর পালক আছে তার পাশে কৃষ্ণ যে মুকুট পরে সেই মুকুটেও এই ফুলকে দেখা যায়, সেই জন্য অনেকে বলে কৃষ্ণ কমল। এমনকি এই ফুলের ভিতরটা দেখুন, ফুলের ভিতরটা একটা খুব সুন্দর চক্রাকারে কতগুলো কেশর আছে, পুংকেশর এবং একটা গর্ভকেশর লম্বা হয়ে আছে, সেই জন্য অনেকেই একে ঠিক বলে শঙ্খচক্র গদাপদ্ম। যাই হোক, যে নামেই আমরা ডাকি না কেন, অপূর্ব সুন্দর অনবদ্য এই ফুল, অনবদ্য এই ফুলের কাজ। যেমন এর পাতাগুলো উজ্জ্বল সবুজ, এখানে একটা ফুল ফুটবার অপেক্ষায় রয়েছে, এখানেও আর একটা ফুল দেখুন ফোটার অপেক্ষায় রয়েছে। আজকের আমার এই গাছটাতে কালকের অল্প একটু বৃষ্টি হয়ে যাওয়ার পরে আজকের এই গাছটাতে প্রচুর ফুল এসেছে, নয় নয় করে অন্তত পাঁচটা ফুল একসাথেই ফুটেছে, অপূর্ব সুন্দর এবং অনবদ্য এর গড়ন। তাহলে বন্ধুরা, আমরা এই গাছ বাগানে আমাদের ছাদে আমরা যেখানে খুশি এটা লাগাতে পারি। অনেকে ব্যালকনিতেই ওই গাছ রেখে, ব্যালকনিতে যে লোহার রেলিং থাকে সেই গাছটা, সেই রেলিংয়ে এই গাছটাকেও আপনারা লাগিয়ে দিতে পারেন। এটা একটু লতানে জাতীয় গাছ এবং লতিয়ে যায় অনেকটা, অনেক লম্বা হয় এবং অনেক শাখা প্রশাখা ছাড়ে। অনেকেই বাড়ির গেটের উপরে সুন্দর লোহার রেলিং তৈরি করে, মানে লোহার একটা সুন্দর সেট তৈরি করে তার উপরেও সেখানেও এই গাছ লাগিয়ে দিতে পারেন। তাহলে এই গাছ সেই লোহার রেলিং বেয়ে ওপরে উঠে পুরো গেটের উপরে যখন সম্পূর্ণভাবে ছেয়ে যাবে, আচ্ছন্ন হয়ে যাবে এবং প্রচুর ফুল দেবে, এটাও বাড়ির শোভা বর্ধন করবে। তাহলে এই ঝুমকোলতা গাছ, এই ঝুমকোলতা গাছের জন্য আমাদের কী কী করতে হবে, এই ঝুমকোলতা গাছের কিন্তু পরিচর্যা এবং তার জন্যে প্রতিপালন করার জন্য এমন খুব বেশি আমাদের কঠিন পরিশ্রম করতে হয় না। গাছটার মাটি তৈরি করতে হয় খুব নর্মাল সাধারণ মাটি, এই দেখেছেন আমার এইটা একটা টবেই মাটিটা করেছি, মাটিটা একদমই নর্মাল মাটি, অর্থাৎ এখানে গার্ডেন সয়েল 40% গার্ডেন সয়েল, 20% সাদা বালি আর 10% ভার্মি কম্পোস্ট এবং 5% কোকোপিট, এই দিয়েই আমার মাটিটা তৈরি করেছি। আমি এইভাবেই মাটিটা তৈরি করেছি, আপনারাও করলে এই মাটিটাকে একটু চেঞ্জ করে নিতে পারেন, 40 জায়গায় আপনি 60% বাগানের মাটি দিতে পারেন, 20% সাদা বালি দিতে পারেন এবং 10% ভার্মি কম্পোস্ট এবং 10% কোকোপিট দিতে পারেন। অর্থাৎ গাছের গোড়াটাকে খুব ময়েস্ট রাখতে হবে, গাছের মাটিতে জল জমবে না কিন্তু গাছটা ময়েস্ট থাকবে। তাহলে গাছ প্রতিস্থাপন করার আগে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন টবের যেন ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়, এবং এই ড্রেনেজ সিস্টেমটা ভালো হলেই জলটা গাছের গোড়ায় আর জমবে না, আর তাহলে আপনার গাছটাও নষ্ট হবে না। তাহলে এইভাবে আপনারা গাছটা লাগিয়ে দিন, এবং লাগিয়ে এই গাছটা লতানে গাছ যেহেতু, সেহেতু বন্ধুরা বলবো এই পাশের একটা গাছ দেখছেন, এই গাছের মতন আপনারা কয়েকটা বাঁশের চেরা এইভাবে টবের চারপাশ থেকে গেঁথে তুলে দিয়ে তাকে একটা ওপরে কয়েকটা বাঁশের চড়া আড়াআড়িভাবে দিয়ে, এই যেমন আমি দিয়েছি
এরকম আড়াআড়িভাবে দিয়ে একটু বেঁধে দিয়ে এরা একটা মাচা তৈরি করে দিই। তাহলে এই মাচার উপরে সুন্দর হয়ে বেয়ে উঠবে এবং পুরো জায়গাটা ভরাট হয়ে অনেকটা এরিয়া নিয়ে গাছটা ছড়িয়ে পড়বে এবং তাতে আপনি প্রচুর ফুল পাবেন। আমার এটাতে অবশ্য এখন ওই রকম মাচার সিস্টেমটা করা হয়নি, তো যাই হোক এইভাবে আপনারা গাছটা করুন। গাছের বেড়ে ওঠার জন্য একটা অবলম্বন দিন, একটা লতা জাতীয় গাছ বেড়ে ওঠার জন্য এইরকম একটা স্ট্রাকচার করে অবলম্বন দিন, আর ঠিক ঠিক সময় মতো গাছে জল দেবেন। জল যেন খুব বেশি দেবেন না, অল্প পরিমাণে জল দিন। তাহলে গাছের মাটি তৈরির কথা বলে দিলাম, 40% বা 60% সাদা, 60% গার্ডেন সয়েল, 20% সাদা বালি, 10% ভার্মি কম্পোস্ট এবং 10% কোকোপিট, এই দিয়েই আপনারা মাটিটা করুন। তাই বন্ধুরা, এই গাছেরও ভালোভাবে বিকশিত হওয়ার জন্যে এবং প্রচুর ফুল প্রস্ফুটিত হওয়ার জন্যে এরও কিন্তু খাদ্যের প্রয়োজন হয় এবং খাদ্য আমাদের দিতে হয়। তাহলে আমরা সেইটা কী খাদ্য দেব? আমাদের প্রতি মাসে একবার করে আমরা এখানে NPK 20-20-20 বা 19-19-19 এই গাছের গোড়ায় প্রতি মাসে একবার করে দিতে পারি। আর কি দিতে পারি? আর আমরা অল্প একটু খোল গুঁড়ো, সর্ষের খোল 2 চামচ, তার সঙ্গে 1 চামচ DAP এবং 1 চামচ পটাশ। গাছে যখন ফুল আসে তখন পটাশিয়ামের খুব প্রয়োজন হয় এবং গাছের শিকড়কে মজবুত এবং সুন্দর তৈরি করার জন্যে ফসফেটের প্রয়োজন হয়। সেই জন্যে আমরা এই গাছের গোড়ায় 1 মুঠো সরিষার খোল, তার সঙ্গে 1 চামচ DAP, 1 চামচ DAP-র পরিবর্তে আপনারা 1 চামচ হাড় গুঁড়ো দিতে পারেন এবং তার সঙ্গে 1 চামচ পটাশিয়াম দিতে পারেন, না হলেও আপনারা হাড় গুঁড়ো এবং শিংকুচি দিতে পারেন। 1 মুঠো সরিষার খোল, 1 চামচ হাড় গুঁড়ো বা 1 চামচ শিংকুচি, এটা একসাথে ভালো করে মিশিয়ে তার থেকে 2 চামচ করে প্রতিটা টবে আপনারা দিয়ে দিতে পারেন, যেটা আমি দিয়েছি। এবং যদি আপনাদের হাড় গুঁড়ো এবং শিংকুচি না থাকে তাহলে আপনারা ওই 1 চামচ DAP এবং 1 চামচ পটাশ এবং 1 মুঠো সরিষার খোল মিশিয়ে, তাহলে যে কথা বলছিলাম বন্ধুরা, সার দেওয়ার ক্ষেত্রে আপনারা গাছের খাদ্য খাওয়ার ক্ষেত্রে যে কথা বললাম যে 1 মুঠো সরিষার খোল, তার সঙ্গে 2 চামচ বা 1 চামচ হাড় গুঁড়ো এবং 1 চামচ শিংকুচি মিশিয়ে সেটাকে ভালো করে মিক্স করে 2 চামচ করে প্রতিটা গাছের গোড়ায় দেবেন। আর যদি হাড় গুঁড়ো শিংগুঁড়ো না থাকে তাহলে খোলগুঁড়োর সাথে 1 চামচ DAP এবং 1 চামচ পটাশ মিশিয়ে তার থেকে 2 চামচ করে গাছের গোড়ায় দেবেন। এই হলো বন্ধুরা এর খাদ্য। তবে বন্ধুরা ভালোভাবে লক্ষ্য রাখবেন, এই গাছটা পোকামাকড় খুব একটা হয় না, আদৌ এর কোনো পোকামাকড় নেই। এবং খাদ্যটা আপনাকে দিতে হবে মাসে একবার করে অন্তত, প্রতি মাসে একবার করে অন্তত খাদ্য দেবেন, তাহলে এই গাছ খুব সুন্দর হয়ে বেড়ে উঠবে এবং আপনার বাগানের শোভা বর্ধন করবে। এই অপূর্ব সুন্দর ফুল ঝুমকোলতা আপনারা যে কোনো কাছাকাছি নার্সারি থেকে অবশ্যই নিয়ে আসুন এবং নিয়ে এসে আপনারা এই গাছ বাড়িতে লাগান, ছাদে লাগান, বাড়ির ব্যালকানিতে রাখুন, যেখানেই রাখুন এই গাছ আপনার খুব সৌন্দর্য বৃদ্ধি করবে। তাহলে আজকের বন্ধুরা এই পর্যন্ত রাখছি। আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন বা দেখবেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি ভালো লাগে আমার এই ভিডিও তাহলে কমেন্টস করুন, লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। যদি কেউ আমার এই চ্যানেলে প্রথম হন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।